অনিন্দ সেন, পেশায় একজন জার্নালিস্ট, একটি সুনামধন্য খবরের চ্যানেলে কর্মরত। কলকাতায় নিজের ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা কিনা নেই, তবে ছেলেটির বৈষয়িক জীবনধারায় অনেক কিছুই তেমন পছন্দ নয়। রহস্যের উদ্ঘাটনের মধ্যে অনেক বেশি আনন্দ খুঁজে পায় সে। ইতিমধ্যেই পৃথিবীর বহু জায়গায় গিয়ে অজানা সব রহস্যকে বাক্সবন্দি করে নিয়ে এসেছে অনিন্দ। এখন খোঁজ অলৌকিক কিছুর সন্ধান করা। বাস্তব জীবনে যা কিছু লৌকিক নয় আমরা তাকেই অলৌকিক বলে জানি, অর্থাৎ যা কিছু আমাদের চোখের সামনে থেকেও অগোচরে থাকে। এই লৌকিক আর অলৌকিকের মধ্যে পার্থক্যটা অনেকেরই চোখে পড়ে না, তবে অনিন্দ তাদের থেকে বেশ অনেকখানি আলাদা বলতে পারেন। নিজের চোখে না দেখে সে আবার কোনো কিছুকেই বিশ্বাস করতে চায় না। তাই এবারের হেডলাইন্স যখন অলৌকিক কিছুকে নিয়ে, তখন সে নিজেই ঠিক করল এর অনুসন্ধান করার। আজকাল ইন্টারনেটের দুনিয়ায় কম বেশি সবই সম্ভব। ছোট থেকে ছোট খবরও আমাদের চোখ এড়িয়ে যায় না। দেশ বিদেশের সব খবর এখন আমাদের হাতের মুঠোয়। বিশেষত এই নিউজ চ্যানেলের কর্তৃপক্ষরা অপেক্ষাকৃত একটু বেশি ব্যবহার করেন এই মিডিয়াকে। অনিন্দও যে তাদের মধ্যে একজন তা বলা বাহুল্য, তবে যে কোনো জায়গায় সে পৌঁছে যায় না। এই পৃথিবীতে বহু অবাস্তব ঘটনা ঘটে গেলেও সেসব জায়গায় সে পা রাখেনি। বহুল চর্চিত বিষয়গুলির থেকে সে নিজেকে একটু দূরেই রাখে। এবারের খোঁজ তার নতুন কিছুকে আবিষ্কারের উদ্দেশ্যে, অবাস্তবের মাটিতে পা রেখে বাস্তবকে খোঁজার। ল্যাপটপের স্ক্রিনে চোখ পড়তেই প্রথম যে খবরটা ভেসে উঠল তা হলো কেলুয়াগঞ্জ। গ্রামটিতে প্রায় 10 বছর ধরে একটা অঘটন ঘটেই চলেছে, কিন্তু গ্রামের মানুষ আজ অব্দি এর কারণ সম্পর্কে অবহিত হতে পারেননি। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, একবার তাহলে গিয়েই দেখতে হচ্ছে। কে বলতে পারে, এই স্টোরিটা কভার করার পরেই হয়তো আমার ক্যারিয়ার উচ্চ শিখরে উপনীত হয়ে গেল। কথাটা মনে মনে ভেবেই একটু হেসে নিল অনিন্দ। সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো জায়গাটার বিষয়বস্তুটা। এতদিন যে সমস্ত বিষয়গুলিকে কভার করেছে সে, এটি তাদের মধ্যে বেশ অন্যরকম। বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে ও অবাস্তব কিছুর জীবন্ত উদাহরণ এই কেলুয়াগঞ্জ। গ্রামের বুক চিরে বয়ে গেছে ছোট্ট একটি নদী। বাইরের আর 5টি লোকের কাছে এই গ্রামটি অন্যান্য গ্রামের মতোই সাধারণ, তবে কেলুয়াগঞ্জের অধিবাসীদের মনে গ্রামটিকে বেষ্টন করে গড়ে উঠেছে অজানা কোনো আতঙ্ক। গ্রামটি বর্ধমানের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এত প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামটির অবস্থান হওয়ায় আশেপাশের গ্রামগুলির সাথে এর কোনো যোগসূত্র নেই। দূরবর্তী গ্রামগুলিও এই গ্রামটিকে পরিত্যাগ করেছে। কেলুয়াগঞ্জ একটি অভিশপ্ত গ্রাম রূপে চিহ্নিত হওয়ায় পার্শ্ববর্তী সমস্ত গ্রামের মানুষ এই গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই গ্রামটি জঙ্গলাকীর্ণ একটি দ্বীপের মতো। আশেপাশে জনবসতি না থাকায় সমগ্র অঞ্চলটি জঙ্গল অধ্যুষিত হয়ে গেছে। গ্রামটির সাথে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হল এই নদী পথে। গ্রামের মানুষজন জীবিকার প্রয়োজনে তথা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য নদীপথেই চলাচল করে থাকেন। শহরের সাথে যোগাযোগ রক্ষার একমাত্র পথ হল নদী। এই গ্রামের সর্বাধিক জনপ্রিয়তার কারণ ছিল এখানকার
চড়ক পূজা। পূর্বে আশেপাশের গ্রামগুলি থেকে মানুষ চড়ক পূজা দেখার জন্য এই গ্রামে আসতেন। শুধু গ্রাম বললে ভুল হবে, শহরাঞ্চলের বহু মানুষও এসে ভিড় জমাতেন এই গ্রামে। কিন্তু বর্তমানে গ্রামটি একেবারে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। গ্রামটি তার প্রাক গরিমাকে হারিয়েছে এক কালো অভিশাপের জন্য। তবে গ্রামের অধিবাসীরা আজও তাদের দীর্ঘদিনের এই পরম্পরাকে অব্যাহত রেখেছেন। গ্রামের অদূরেই রয়েছে বুড়ো ঠাকুরের থান। এই মন্দিরকে কেন্দ্র করেই বেষ্টিত এক বিরাট মাঠ। এই উৎসব উপলক্ষে মন্দিরের সামনে মাঠে মেলাও বসে। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এক বিরাট অশ্বত্থ গাছ, ঠিক তার নিচেই রয়েছে এই বুড়ো ঠাকুরের থানটি। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই চড়ক পূজা। গাছটি মন্দির সহ পার্শ্ববর্তী অঞ্চলের বেশ অনেকখানি অংশকে আচ্ছাদিত করে রেখেছে। গ্রামের জনসাধারণ এই গাছটিকে ঠাকুরানী মেনে পূজা করেন। গ্রামবাসীরা দলে দলে এসে পুজো দেন। গ্রামের প্রতিটি গৃহের মঙ্গলের জন্য পুরোহিতেরা খুব জাঁকজমকপূর্ণভাবে এই পূজা করেন। এক প্রাচীন বিধি অনুযায়ী এখানে পূজা হয়। পূজার সময় বলি প্রথার প্রচলন আছে। বৈদিক মন্ত্রে এখানে পূজা করেন পঞ্চ ব্রাহ্মণ। তারা প্রত্যেকেই সন্ন্যাসী। সংসার জীবনের সাথে এই ব্রাহ্মণদের কোনো সম্পর্ক নেই। এমনি সময় এরা পাহাড় পর্বতে ঘুরে বেড়ান, তবে চড়ক পূজার সময় এই গ্রামেই উপস্থিত হয়ে যান। একটানা 100 বছরে কোনো দিনেই পূজা বন্ধ যায়নি। ওখানকার অধিবাসীরা বিশ্বাস করেন, পূজায় বাধা পড়লে গ্রামের সকলের প্রাণনাশ হবে। প্রতি বছর চড়ক পার্বণের আগের দিন গ্রামের অদূরে শিলাই কাটার জঙ্গলে একটি ডোবা থেকে চড়কের কাঠ ভেসে আসত। নিয়ম মেনে গ্রামের প্রধান ও কিছু মাতব্বরেরা পুরোহিত সহ সেই কাঠ নিয়ে আসতে যান। পরের দিন সেই কাঠে চড়ে ভক্তেরা চড়কের ঘূর্ণিতে মত্ত হয়। 10টা বছর আগেও গ্রামের মানুষেরা কোনো কিছুই টের পাননি। খুব স্বাভাবিকভাবেই বিধি মেনে পূজার কাজ সম্পাদিত হয়ে আসছিল। তবে গত 1 বছর ধরে গ্রামের মানুষ প্রেতাত্মার উপস্থিতি টের পাচ্ছেন। শিলাই কাটার জঙ্গলটি গভীর হলেও এর আগে কোনোদিন এরকম ভয়াবহতার হদিশ কেউ পাননি। কিন্তু 1 বছর আগে জঙ্গলের গভীরে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার পর থেকে গ্রামের মানুষজন প্রাণহানির ভয় থেকে জঙ্গল মারাতে ভয় পান। মেয়ে বউরা দিনের আলোতেও অশরীরের ভয়ে সেখানে পা মারান না। গত বছর চড়কের কাঠ আনতে গিয়ে একজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এছাড়াও বাকিরা এক অজ্ঞাত কিছুর উপস্থিতি টেরও পেয়েছিলেন। কোনো রকমে তারা প্রাণ বাঁচিয়ে চড়কের কাঠটি নিয়ে আসতে পেরেছিলেন। যে মানুষটি নিখোঁজ হয়েছিলেন, 5 দিন বাদে তার পচা গলা দেহটিকে নদীর ধারে পাওয়া গেছিল। এই ঘটনার পরে জঙ্গলের ওই পথ ধরে লোকজন যাতায়াত একেবারে বন্ধ করে দিয়েছিলেন। ইতিমধ্যে গ্রামের কিছু বাচ্চা মেয়ে জঙ্গলের ধারে খেলতে গিয়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছিল। গ্রামের জনসাধারণ তাদেরকে আর খুঁজে পাননি। আতঙ্কের পারদ এরপর থেকেই চড়তে থাকে। এখন এই প্রেতাত্মার কবলে পড়ে গোটা গ্রামের জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রথম প্রথম গ্রামের মানুষ ভাবত এই সবকিছুই কোনো হিংস্র জন্তুর আক্রমণের ফলশ্রুতি। কিন্তু গ্রামের জঙ্গলে তেমন কোনো জন্তুর বসবাস কোনো দিনই ছিল না। এতদ সত্ত্বেও গ্রামের মানুষেরা হঠাৎ এভাবে কেন গায়েব হতে শুরু করলেন, এ বিষয়ে কেউই তেমন
সহমত পোষণ করেন না। তবে গ্রামবাসীদের ধারণা, এ কোনো সাধারণ অশরীরীর কাজ নয়। এই কাজ একমাত্র সেই মানুষেরই হতে পারে যিনি আর জীবিত নেই। গ্রামের প্রধান দুর্গাদাসবাবু এই বিষয়ে আরো গভীরভাবে আলোকপাত করেছেন। তার মতে, এই ঘটনার ঠিক 5 বছর আগে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গ্রামের সীমানা অতিক্রম করেছিলেন। গ্রামের প্রধান কোনো বাইরের মানুষকে গ্রামে প্রবেশ করতে দেন না, কিন্তু এই লোকটি ছিল একজন তান্ত্রিক। মানুষটি তান্ত্রিক হলেও তার উদ্দেশ্য ছিল মহৎ। গ্রামটিতে সেই সময় এক মহামারী দেখা দিয়েছিল। এই মানুষটি তখন গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের রক্ষা করবার। লোকটির নাম ছিল বীরুকা তান্ত্রিক। তিনি গ্রামে প্রবেশের পর থেকেই নিজের জাদুবিদ্যা ও কপটতার দ্বারা গ্রামবাসীদের প্রাণ রক্ষা করতে থাকেন। তার জাদুবিদ্যার ক্ষমতা দেখে গ্রামের সকলেই অবাক হয়ে যেত। তিনি মৃত মানুষের দেহেও প্রাণ সঞ্চার করতে পারতেন। তার এই ঐশ্বরিক অপার ক্ষমতার জন্য গ্রামবাসীরা তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করতে শুরু করেছিল। কিন্তু তান্ত্রিকের এই কপটতার কথা একদিন গ্রামবাসীদের সামনে ধরা পড়ে গেছিল। গ্রামবাসীরা কার্তিক অমাবস্যার রাতে দেখতে পেয়েছিলেন যে এই বীরুকা কোনো সাধারণ তান্ত্রিক নন, তিনি ছিলেন পিশাচতন্ত্রে সিদ্ধ তান্ত্রিক। গ্রামে মহামারীর প্রকোপ সৃষ্টি করেছিলেন তিনি। গ্রামের সীমানা অতিক্রমের উদ্দেশ্যে গ্রামের মানুষের সাথে তিনি ছলনা করেছিলেন। তার এই তন্ত্র সাধনায় সিদ্ধিলাভের বলি হয়েছিল গ্রামের প্রধানের মেয়ে শাখা। শাখার মৃত্যুই সকলকে তান্ত্রিকের চরিত্র সম্পর্কে অবগত করে তুলেছিল। শাখাই এই গ্রামের একটিমাত্র মেয়ে ছিল যে বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও তার বিয়ে হচ্ছিল না। শাখার মা শাখাকে 3 বছর বেলাতেই রেখে মারা গেছিলেন। তারপর থেকে দুর্গাদাসবাবু এই মেয়ের দেখাশোনা করে এসেছেন। গ্রামের প্রধান হওয়ার দরুন তাকে বহু সামাজিক কর্তব্য পালন করতে হতো। মেয়ে বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও তার বিয়ে দিতে না পারার কারণে গ্রামের মানুষজন শাখাকে এক ঘরে করে দিয়েছিল। এই পরিস্থিতি সামলাতে দুর্গাদাসবাবু আরেকটি বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। গ্রামগঞ্জের মেয়েদের খুব অল্প বয়স থেকেই মানুষজন বিবাহের জন্য পীড়াপিড়ি করতে থাকেন। এই দুর্ভাগ্যের শিকার যে শাখাকেও হতে হয়েছিল তা বলা বাহুল্য। শাখা জীবনে কোনোদিনই সুখের মুখ দেখতে পায়নি। নতুন মায়ের অত্যাচারে মেয়েটি একেবারে জর্জরিত হয়ে উঠেছিল। এদিকে শাখার বয়স বেড়ে যাওয়ায় তার বিবাহের চিন্তাটা দুর্গাদাসবাবুকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অন্যদিকে শাখা একজনের সহিত প্রণয়ের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল। মায়ের অবর্তমানে তাকে ভালোবাসার মানুষ তেমন ছিল না। ভালোবাসার পরিবর্তে অবজ্ঞা আর অবহেলাই জুটেছিল তার কপালে। এই সময় সচি তার জীবনে নতুন আশার সঞ্চার করেছিল। সচি ছিল গ্রামেরই এক নমসুদ্দুরের সন্তান। তবে তারা দুজনেই জানত তাদের এই গোপন প্রেম কোনো দিনই পরিণতি পাবে না। গ্রামের মানুষের মনে বিচ্ছিন্নতা ও ভেদাভেদের মানসিকতা কোনো দিনই মুক্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। আমাদের সমাজে জাতপাতের বিষয়টি বিবাহের ক্ষেত্রে আজ এক চরমতর অন্তরায়। সচি আর শাখার সম্পর্ককেও এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়েছিল। এই সম্পর্কের পরিণাম দেবার স্বার্থেই শাখা বীরুকা তান্ত্রিকের আশ্রয় নিয়েছিল। শাখা তান্ত্রিককে ঈশ্বর জ্ঞানে পূজা করত।
পরিবার পরিজন সকলের ঊর্ধ্বে উঠে সে তান্ত্রিককেই সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। আর এই বিশ্বাসকে হাতিয়ার বানিয়েই তান্ত্রিক তার কার্য সিদ্ধি করেছিলেন। তান্ত্রিকের কথায় সচি এবং শাখা বিবাহ করতে রাজি হয়। তান্ত্রিকের কূটনৈতিক চক্রান্তের কথা কেউ টের পেল না। গ্রামের সকলের অলক্ষ্যে সচি এবং শাখা বিবাহের সমস্ত বন্দোবস্ত করে ফেলল। তান্ত্রিক তাদের রক্ষা করবার প্রতিশ্রুতিও দিলেন। তিনি সচি এবং শাখাকে বলেছিলেন, তাদের বিবাহের পর তিনি তাদের গ্রাম থেকে অন্যত্র পালাতে সাহায্য করবেন। শাখা তান্ত্রিককে এমনিতেই খুব বিশ্বাস করত। সচি ছিল তার জীবনের একমাত্র ভালোবাসা। তান্ত্রিকের এই নির্দেশ অমান্য করার স্পর্ধা দুজনের কেউই দেখাতে চায়নি। অন্যদিকে বিরুকা তান্ত্রিক নিজের কার্যসিদ্ধির সমস্ত ব্যবস্থা করেই রেখেছিলেন। তান্ত্রিকের কথা মতো সচি ও শাখা অমাবস্যার রাতে নির্জলা উপোস থাকল। সন্ধ্যাবেলা দুজনেই নতুন বস্ত্র পরে তান্ত্রিকের ডেরায় গেল। তান্ত্রিকও বিধি মতো তার যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞে বসার আগেই তান্ত্রিক ছল করে তাদের মাদক দ্রব্য পান করালেন। রাত যত গভীর হতে থাকল, যজ্ঞের আগুনও আকাশ স্পর্শ করতে লাগল। এই ঘন কালো রাত্রিতে সচি ও শাখা ধীরে ধীরে তাদের জ্ঞান হারিয়ে ফেলল। তান্ত্রিকের দেওয়া এই মাদক দ্রব্যেই ছিল এক মন্ত্রপূত ঔষধি। এরপর তান্ত্রিক তাঁর আরাধ্য দেবীর সামনেই দুজনের বলি দিলেন। অমাবস্যার রাতে দেওয়া এই দুই নরবলি তাকে সর্বশক্তিমান পিশাচ সিদ্ধ তান্ত্রিকে পরিণত করল। তান্ত্রিকের অট্টহাস্যের ধ্বনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। রাতের বুক চিরে সেই ধ্বনি গ্রামবাসীদের সকলের ঘুম এক নিমেষে কেড়ে নিল। সচি ও শাখাকে সন্ধ্যার পর থেকেই গ্রামে দেখা না যাওয়ায় সকলে চিন্তিত ছিলেন। তান্ত্রিকের এই অট্টহাস্য প্রত্যেকের ভয়কে আরো বেশি মাত্রায় ত্বরান্বিত করে তুলেছিল। খবরটি প্রধানের কানে যেতেই তিনি বেশ কিছু লাঠিয়াল সহ তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামবাসীরা তান্ত্রিককে দেবতা জ্ঞানে পূজা করিলেও সেদিন তার প্রতি বিশ্বাস রাখতে পারেননি। গ্রামের একজন গোপনে সবটা দেখে গ্রামবাসীদের খবর দিয়েছিল, কিন্তু সচি আর শাখার নামটা নেওয়ার সাথে সাথেই তার মৃত্যু হল। তাই গ্রামবাসীরা ধারণা করেছিলেন তান্ত্রিকের অভিশাপেই এমনটা হয়েছিল। ফলে তারা তান্ত্রিকের আসল চেহারার বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলেন। গ্রামের প্রধান দুর্গাদাসবাবু তান্ত্রিকের ডেরায় পৌঁছে দেখলেন বিরুকা তান্ত্রিক একটি বেদির উপর বসে ধ্যানে মগ্ন, আর তার পায়ের সামনেই শিরচ্ছেদ অবস্থায় পড়ে দুটি কাটা দেহ। তারা বুঝতে পারল তান্ত্রিকেরই কুনজর পড়েছিল ওদের উপরে। তান্ত্রিকের কোপেই বেঘরে প্রাণ দিয়েছে সচি আর শাখা। গ্রামবাসীদের মধ্যে এতদিন ধরে যে ভীতি তৈরি হয়েছিল তার অবসান হেতু তারা দলে দলে এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। তান্ত্রিক তখন ধ্যানরত, লাঠিয়ালরা ক্ষিপ্ত হয়ে তান্ত্রিকের কপালে হাতে পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে শুরু করল। সজোরে একটি লাঠির আঘাতে গিয়ে পড়ল বিরুকার মাথার পিছনে। সেই আঘাতেই তান্ত্রিকের মৃত্যু হল। মারা যাবার ঠিক আগের মুহূর্তে তান্ত্রিক অভিশাপ দিয়েছিলেন যে তার শরীরটি শুধু থাকবে না,
কিন্তু তার আত্মা অবিনশ্বর। তার সাধনা নাকি মৃত্যুর পরেও অব্যাহত থাকবে। এই গ্রামকে তিনি ছাড়খাড় করে দেবেন। তান্ত্রিকের মৃত্যু গ্রামকে সাপমুক্ত করতে পারল না। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তার অভিশাপে গ্রামে প্রতিটি গৃহে দুর্দিন নেমে এলো। যে মহামারীর প্রকোপ থেকে তিনি একসময় গ্রামবাসীদের রক্ষা করেছিলেন, সেই মারণ রোগেই আবার প্রাণ হারাতে থাকলেন একের পর এক নিষ্পাপ মানুষ। সেই সময় গ্রামের সকল মানুষ দ্বারস্থ হলেন এই বুড়ো ঠাকুরের ধানে। পরমেশ্বর সে যাত্রায় গ্রামের মানুষকে রক্ষা করলেন ঠিকই, কিন্তু তান্ত্রিকের অতৃপ্ত আত্মা প্রতিশোধের আশায় সমগ্র গ্রামে নতুন করে ভয়ানক উৎপাত শুরু করল। তান্ত্রিক মরে নিশি হলেন। এই একটা বছর ধরে গ্রামের বহু যুবতী গায়েব হতে লাগল। তাদের দেহের কোনো চিহ্নও পাওয়া যেত না। গ্রামের শিশুরা জঙ্গলে কিংবা নদীর পাড়ে খেলতে গেলে আর ফিরে আসত না। যারা ফিরেও আসত তাদের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে যেত। তাদের কেউ পাগল হয়ে যেত, কেউ বা হাত কেটে আত্মহত্যা করত। এইসব ঘটনার ফলে গ্রামের মেয়ে বৌরা জঙ্গলের রাস্তা ধরে ফেরাই ছেড়ে দিল। ছোট ছেলেমেয়েরাও তান্ত্রিকের ভয়ে নদীর ধারে পা বাড়ানোর সাহস পেত না। বিগত এক বছর ধরে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বহু মানুষের, কিন্তু কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কারণ যারা মৃত্যুকে নিজের চোখের সামনে দেখেছে তাদের কেউই আর ফিরে আসেনি। গ্রামের চড়ক পূজার আগে একা অনেকেই কাঠ আনতে গিয়ে বেঘরে প্রাণ দিয়েছেন। একা কাউকে পেলেই তান্ত্রিকের আত্মা শেষ করে ফেলত, কিন্তু এই মরদেহগুলিকে আর পাওয়া যায়নি। শুধু তাদের শরীরের কিছু অঙ্গ, যেমন হাত বা কাটা পা, পড়ে থাকতে দেখা যেত। এই কারণে দলবদ্ধভাবে ছাড়া সিলাই কাটার জঙ্গলে কেউ পা মারানোর সাহস পেত না। এই খবরটি লোকের মুখে মুখে পার্শ্ববর্তী গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ে, ক্রমে পৌঁছায় শহরে। মার্কিন দেশ থেকে এক সাহেব ব্যাপারটি পড়ে অনুসন্ধানের জন্য গ্রামে আসেন। গ্রামবাসীদের হাজার বারণ সত্ত্বেও তিনি অমাবস্যার রাতে একা জঙ্গলে যান। তার সঙ্গে ছিল শখের ক্যামেরা আর একখানা ডায়েরি। পরের দিন লোকটির কোনো খোঁজ খবর না মেলায় গ্রামবাসীরা সিলাই কাটা জঙ্গলের আশেপাশটা দেখতে যান, তবে তাদের কারোরই জঙ্গলের ভিতরে যাওয়ার সাহস হল না। সাহেবের শরীর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সাহেবের কোনো অস্তিত্ব না মেলায় খবরটি পুলিশের কানে পৌঁছায়। প্রশাসনিক স্তরে বড় অফিসারেরা আসেন বিষয়টি পর্যবেক্ষণ করতে। তারা পাঁচজনে জঙ্গলে একটি রাত কাটাবার সিদ্ধান্ত নেন। পরের দিন তাদের প্রত্যেকের গলা কাটা দেহগুলিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর থেকে আশেপাশের গ্রাম তথা শহরের মানুষও কেলুয়াগঞ্জের সীমানায় পা রাখাই ছেড়ে দিল। এখন গ্রামটি মানুষের চোখে শুধুই অভিশপ্ত। এই অদৃশ্য প্রেতাত্মার কবল থেকে আর কোনো দিনই হয়তো এই গ্রামকে মুক্ত করা সম্ভব নয়। অনিন্দর খেয়াল হলো তার মোবাইলটা বাজছে। একটা
আননোন নাম্বার। বেশ কয়েকবার হলো রিং হয়ে কেটে গেছে ফোনটা। জার্নালিস্টদের কাছে এরকম ফোন প্রায়শই আসে। আর্টিকেলটা পড়ার পরে হঠাৎ ওর মনে হলো কোনো এক অজানা শক্তি ওকে বারংবার ডাকছে। কথাটা ভাবতেই আবার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। ফোনটা ধরে হ্যালো বলতেই চমকে উঠল সে। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। গলাটা ছিল শর্মিষ্ঠার। আজ থেকে ঠিক 2 বছর আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেছিল সে। শর্মিষ্ঠাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সে। ফোনে শোনা গলার স্বরটা একেবারে শর্মিষ্ঠার মতোই ছিল। মৃত মানুষ কি কোনোদিন কারোর সাথে যোগাযোগ করতে পারে? এ ধরনের কোনো ঘটনাতেই বিশ্বাসী নয় সে। জীবনে এমন অনেক অজানা ভয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। ফোনটার দিকে তাকিয়ে অনিন্দের মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। এরকম একটা আর্টিকেল পড়বার ফলে মনের মধ্যে হয়তো সেই ভয়ের রেশটা কিছুটা হলেও থেকে গেছে। এছাড়া অন্য নম্বর থেকে আজকাল অনেকেই আবার ইয়ারকিও মারে, তবে মশকরা করার মতো পরিস্থিতি এটা ছিল না। ফোনটা হাতে নিতেই আরো অবাক হয়ে গেল অনিন্দ। যে নম্বর থেকে রিংটা এসেছিল সেই নম্বরটার কোনো অস্তিত্বই আর নেই। তবে কি কল লিস্ট থেকে কেউ গায়েব করে দিল নাম্বারটা? কিন্তু এমনটা কি করে সম্ভব? অনিন্দ লক্ষ্য করল আর্টিকেলটা পড়ার পর থেকেই তার সাথে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেন কেউ তাকে নিজের কাছে ডাকছে, কোনো অজানা শক্তি। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে একেবারে চুরমার হয়ে গেল। বহু দরকারি ইনফরমেশন ছিল তাতে, সবটাই নষ্ট হয়ে গেছে। ল্যাপটপের স্ক্রিনের দিকে চোখ যেতেই অনিন্দ ভাবল, কেলুয়াগঞ্জে যাবার কথা ভাবার ফলেই যদি এই অবস্থা হয় তাহলে সেখানে যাবার পরে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ভয় পেলে চলবে না, এই অদৃশ্য রহস্যকে তাকে যে করেই হোক খুঁজে বার করতেই হবে। শর্মিষ্ঠা হয়তো সেই জন্যই তার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কারণ তার স্বপ্ন ছিল অনিন্দকে একজন মস্ত বড় জার্নালিস্ট হিসাবে দেখার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে হারিয়ে ফেলতে হয়েছিল অনিন্দকে। তাহলে হয়তো এটা স্বপ্ন পূরণেরই ইঙ্গিত। অনিন্দ নিজেকে প্রস্তুত করল কেলুয়াগঞ্জে যাবার জন্য। অনিন্দ দেরি না করে পরের দিনই রওনা হয়ে গেল কেলুয়াগঞ্জের উদ্দেশ্যে। কলকাতা থেকে ট্রেন নিয়ে বর্ধমানে পৌঁছল। এরপর নদীপথ অতিক্রম করে যেতে হবে কেলুয়াগঞ্জ। নদীপথে গ্রামে পৌঁছতে প্রয়োজন নৌকার। এদিকে সন্ধেও হয়ে গেছে কিন্তু কোনো নৌকার দেখা নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নৌকা না পাওয়ায় সে সিদ্ধান্ত নিল ফিরে আসার। পিছন ফিরে কিছুটা রাস্তা হেঁটে আসতেই হঠাৎ একটি মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেল, দাদাবাবু আপনি কি ওপারে যাবেন? কথাটা শোনা মাত্রই চমকে উঠল অনিন্দ। এত রাতে কে নৌকা নিয়ে ঘাটে এসেছে? যে এসেছে সে আবার একটা মেয়ে। অনিন্দর জীবনে প্রথমবার ভয় করল। চোখ ফেরাতেই দেখল সাদা শাড়ি লাল পাড়ে একটি মেয়ে নৌকায় বসে, ঘোমটায় ঢাকা রয়েছে তার মুখখানা। দেখার কোনো উপায় নেই।
মেয়েটি মাথা নিচু করে জলের দিকে তাকিয়েছিল। অনিন্দ কিছু বলার আগেই মেয়েটি হঠাৎ বলে উঠল, আরে দাদাবাবু, আপনি আবার ভয় পেলেন নাকি? মেয়েটি কিভাবে দেখলো তাকে? সে তো এতক্ষণ মাথা নিচু করেই ছিল। অনিন্দ বেশ হকচকিয়ে গেল। সেই মুহূর্তে কি বলা উচিত ঠিক বুঝতে পারল না। মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, আমার নদীর ওপারে যাওয়াটা খুবই জরুরি, এক বিশেষ প্রয়োজনে এখানে এসেছি, কেলুয়াগঞ্জ যেতে হবে, আপনি কি আমাকে সেখানে এত রাতে নিয়ে যেতে পারবেন? মেয়েটি অনিন্দর কথায় আলতো হেসে উঠল, তারপর বলল, আমার তো এটাই কাজ বাবু, পথিকদের নদীর এপার ওপার করানো। আপনি কি এমন দোষ করেছেন যে আপনাকে পৌঁছে দিতে পারবো না? অনিন্দ মেয়েটির সাহস দেখে অবাক হয়ে গেল। সে বিস্মিত হয়ে ভাবল, যেখানে এই গ্রামের নাম শুনলেই সকলে আতঙ্কে শিহরিত হয়ে ওঠে, সেখানে এই মেয়েটা বলে কিনা তার এত রাতে কেলুয়াগঞ্জের সীমানায় যেতে কোনো ভয় নেই। মেয়েটি আরো বলে উঠল, অনেকটা রাস্তা দাদাবাবু, এই দুশ্চিন্তা করে এখানে দাঁড়িয়ে দয়া করে আর সময়টা নষ্ট করবেন না, তার চেয়ে বরং আপনি নৌকায় উঠে আসুন। অনিন্দ আর সাত পাঁচ না ভেবে নৌকায় গিয়ে বসল। যখন কেলুয়াগঞ্জে পাড়ি দিতেই হবে, তখন এত ভাবনায় ভেসে গিয়ে লাভটাই বাকি। নিজেকে বোঝাতে থাকলো অনিন্দ। নৌকাটি এগোতে থাকল, জলে তেমন স্রোত নেই, রাতের আকাশ বেশ পরিষ্কার, আকাশে তারার সাম্রাজ্য, ফুরফুরে হাওয়া বইছে, মেয়েটির গা থেকে জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে। মাথার দিকে চোখ যেতেই অনিন্দ দেখল, জুঁই ফুলের মালাটা খোঁপায় আটকে রেখেছে মেয়েটা, হাতে বেশ কিছু সোনার চুড়ি আর পায়ে নূপুর, গায়ের রং বেশ চাপা। একজন নৌকাবাহকের এমন অর্থনৈতিক সামর্থ্য কি থাকা সম্ভব? এক প্রকার অবাকই হল অনিন্দ। মেয়েটি হঠাৎ এত সেজেই বা আছে কেন? সোনার জিনিস রয়েছে গায়ে, চুরি হতে কতক্ষণ, অথচ কোনো তাপ উত্তাপ নেই, এমনটা সত্যি বিস্ময়কর ব্যাপারই বটে। ধৈর্য ধরে রাখতে না পেরে অনিন্দ প্রশ্ন করে বসল, আচ্ছা আপনার ভয় লাগে না এত রাতে একা একটি মেয়ে হয়ে এমন সোনার গয়না গায়ে দিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন যে? আজকাল শহরেই তো কত চোর ছিনতাইকারীদের উৎপাত লেগেই থাকে, সেখানে গ্রামে গঞ্জে তো এর প্রভাব অপেক্ষাকৃত অনেক বেশি হওয়া উচিত। মেয়েটা অনিন্দর কথাগুলি বেশ মনোযোগ সহকারে এতক্ষণ শোনার পরে বলে উঠল, সে তো অবশ্যই আছে দাদাবাবু, তবে আমার গায়ে হাত দেবার সাহস তেমন কেউ দেখায় না। অনিন্দ ভাবল, মেয়েটা হয়তো কোনো কথা লুকানোর চেষ্টা করছে। কেন, তুমি তো সুন্দরী, আবার এত সুন্দর করে কথাও বলতে পারো, নিজে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করছো, তোমাকে দেখে তো মনে হয় না তুমি একা আছো, নিশ্চয়ই তুমি একজন বিবাহিতা, তাহলে স্বামী সংসার এসব নিয়ে তো চিন্তা করতেই হয়, বিপদ কি কাউকে কখনো বলে আসে? সে তো চলেই আসে, তোমার কিছু হলে তোমার পরিবারকে কে দেখবে?